সালাম আলাইকুম ইউর, কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসলাম, নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হয়। বর্তমান সময়ে বন্ধুরা, জন্ম নিবন্ধন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে প্রাইমারি স্কুলের প্রোফাইল তৈরি করতে গেলে বাংলা ও ইংরেজি জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নেই একটা নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কি কি প্রয়োজন হয়। তো বন্ধুরা, প্রথমে 0 থেকে 45 দিন যাদের বয়স, তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে টিকার কার্ড, বাচ্চার 1 কপি ছবি, পিতামাতার জন্ম নিবন্ধন ও জন্ম নিবন্ধন ফর্ম একটা, আর ইউনিয়ন পরিষদ কর্তৃক একটা ট্যাক্স রসিদ। তো বন্ধুরা, এক্ষেত্রে একটা বিষয়, আমাদের অনেকের 0 থেকে 45 দিন যাদের বয়স, এদের অনেকেরই যে টিকার কার্ড হয় না। তো আমরা এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার যে গ্রাম পুলিশ বা মহিলা থাকে, এদেরকে অবগত করে নিন, আর আপনার বাচ্চার যে নাম ঠিকানা সব আপনি কাগজে লিখে নেবেন। তবে পিতা ও মাতার জন্ম নিবন্ধন আপনার বাধ্যতামূলক অনলাইন ডিজিটাল থাকতে হবে। যদি হাতের লেখা থাকে তাইলে এটা দিয়ে আপনার কাজ হবে না, এবং আইডি কার্ড দ্বারাও কাজ হবে না। বর্তমানে আইডি কার্ড দিয়ে হইতো, কিন্তু নতুন যে আপডেট আসছে যে অনলাইন সফটওয়্যারে, আপনাদের পিতা মাতার জন্ম নিবন্ধন অনলাইন ডিজিটাল ছাড়া আপনাদের বাচ্চার জন্ম নিবন্ধন হবে না। বন্ধুরা, আমরা আসি দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে ধরেন 45 দিন থেকে আপনার বাচ্চার বয়স 5 বছরের ভিতরে, আপনার সেম প্রসেস আগে যা বলছি, বাচ্চার টিকার কার্ড এক্ষেত্রে প্রযোজ্য, বাচ্চার ডক্টর কর্তৃক যে টিকা দেই আমরা এই টিকার কার্ড প্রযোজ্য, পিতা ও মাতার জন্ম নিবন্ধন ডিজিটাল। তারপর এই ক্ষেত্রে বন্ধুরা আরেকটা কথা আমরা মাথায় রাখি, পিতা মাতার জন্ম নিবন্ধন ছাড়া আমরা অনেকেই ভাবি যে মনে হয় পিতা মাতার আইডি কার্ড দিয়ে হবে, আইডি কার্ড দিয়ে ভুলে হবে না, আপনি তা নিয়ে যাবেন না অফিসে, যে ইউনিয়ন পরিষদ কর্তৃক সচিব স্যার আছেন ওনারা কখনোই গ্রহণযোগ্য করবেন না। পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক, যাদের নেই তারা অনলাইন ডিজিটাল করে নেবেন। তো বন্ধুরা, আমি যা বলছিলাম, এই বাচ্চার একটা টিকার কার্ড, বাচ্চার 1 কপি ছবি, পিতামাতার জন্ম নিবন্ধন এবং জন্ম নিবন্ধন ফর্ম ও ইউনিয়ন কর্তৃক একটা ট্যাক্স রসিদ। এখন বন্ধুরা আমরা আসি তৃতীয় স্টেপে, যাদের 5 বছর থেকে 10 বছর বা 16 বছর পর্যন্ত, আমরা এক্ষেত্রে সব আগের মতোই এই জায়গায় জাস্ট আপনার একটা এই বেশি লাগবে, বাচ্চা স্কুলে যে মানে যদি লেখাপড়া করে তাহলে এই লেখাপড়া মানে স্কুল কর্তৃক আপনার একটা সার্টিফিকেট লাগবে, নয়তোবা স্কুল কর্তৃক একটা প্রত্যয়ন লাগবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের আগের মতোই টিকার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইন কপি, তারপরে জন্ম নিবন্ধন ফর্ম, ট্যাক্স রসিদ। তো বন্ধুরা, আপনারা আশা রাখি বুঝতে পারছেন। তবে এই ক্ষেত্রে 5 বছর থেকে 16 বছর যাদের, ডকুমেন্ট হিসাবে আপনাকে স্কুল সার্টিফিকেট সাবমিট করতে হবে, আর যাদের স্কুল সার্টিফিকেট নাই তারা ডক্টর কর্তৃক আপনারা একটা প্রত্যয়নপত্র বা চেয়ারম্যান প্রত্যয়নপত্র আনলেই আমি আশাবাদী যে আপনাদের কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা, আসুন আমরা চতুর্থ স্টেপে যাই। চতুর্থ স্টেপে 2000 সালের উপরে যাদের, 2000 সালের আগে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে পিতামাতার জন্ম নিবন্ধন না হলেই চলবে, আইডি কার্ড হলেই চলবে। জন্ম নিবন্ধন না হলে যদি না হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু প্রসেসগুলা যা যা লাগে, টিকার কার্ড, 1 কপি ছবি, পিতামাতার যদি জন্ম নিবন্ধন থাকে, যদি না থাকে আইডি কার্ড, আর বন্ধুরা ট্যাক্স রসিদ, তারপরে জন্ম নিবন্ধন ফর্ম এক, চেয়ারম্যান কর্তৃক আপনার একটা প্রত্যয়ন ও অঙ্গীকারনামা। যাদের 20 বছর 2000 সালের আগে জন্ম, শুধু তাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভিডিওটি লম্বা করলাম না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে শেয়ার করলাম। আসলে অনেকে বলতে পারেন যে আমি এটা কেন শেয়ার করলাম, আমরা অনেকে না জানার কারণে আমরা 2 থেকে 3 বার যাইতে হয় অফিসে ইউনিয়ন পরিষদে। তো বন্ধুরা, যদি আমরা একবারে জেনে নেই যে কি কি আমাদের প্রয়োজন হবে, আগে থেকে ব্যবস্থা এই নিলেই ভালো হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর
যারা ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সালামু আলাইকুম।